প্রেম করছেন তাহসান খান ও তাসনিয়া ফারিন। গত কয়েকদিন ধরে নাটক পাড়ায় এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, শুধুই কি প্রেম, অনেকে আবার আরেক ধাপ এগিয়ে বিয়ের কথাও সামনে আনছেন। চুপিসারে নাকি সংসার পেতেছেন এই তারকা জুটি। শুটিংয়ের বাইরে প্রায় সময় তাদের একসঙ্গে দেখা যায়। বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জনটিকে গুঞ্জনেই সীমাবদ্ধ রাখতে চাইছেন তাহসান ফারিন। দুজনেই বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত বলছেন। এ প্রসঙ্গে ফারিনের ভাষ্য, এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না, কারণ কথা বললে বিষয়টি অকারণেই সামনে আসবে। তবে বুধবার রাতে এই অভিনেত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, সাংবাদিক ভাই বোনদের আমি শ্রদ্ধা করি, সম্মানের চোখে দেখি, তাদের সবাইকে আমার পেশাদার জীবনের অংশ মনে করি। সাংবাদিকতা আমার চোখে মহতি পেশা, কিন্তু কিছু সাংবাদিক যাচাই না করে মন গড়া কোনো তথ্য ছড়িয়ে দিলে ভীষণ কষ্ট লাগে, এটি আমার এখনকার অনুভূতি। আইনি ব্যবস্থা নেয়ারও হুমকি দেন ফারিন। তিনি লেখেন, কষ্ট নিয়ে বলতে হচ্ছে কোনো সাংবাদিক, নিউজ মিডিয়া এবং অনলাইন মিডিয়া যদি ভিত্তি, প্রমাণ, উৎস বা তথ্য ছাড়া আমাকে জড়িয়ে মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্য প্রণোদিত কিংবা অবমাননাকর সংবাদ প্রকাশ করে যার কারণে আমার ইমেজ নষ্ট হয়, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। নিজের ব্যক্তিজীবনকে বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে ফারিনের অভিমত, আমি সবসময় চুপচাপ কাজ করেছি, আমার ব্যক্তিজীবন সবসময় লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করি। খুব কম মানুষ ব্যক্তি ফারিনকে চেনে। কিছু না বলার অর্থ এই নয় যে কিছু বলার ক্ষমতা আমার নেই। বাক স্বাধীনতার অপব্যবহার রোধে আমার যা করণীয় তাই করব। গুঞ্জন নিয়ে মুখ খুলতে নারাজ ফারিন। তিনি লেখেন, আমার ব্যক্তিজীবন নিয়ে মন গড়া গল্প ছড়ানোর অধিকার আমি কাউকে দেইনি, কেউ সেটা করলে আমি সহ্য করব না। সম্পূর্ণ কাল্পনিক একটা বানোয়াট গল্পের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি। সবশেষ ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বার্তা দেন অভিনেত্রী। তিনি লেখেন, আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আমার ব্যক্তিজীবন নিয়ে জানানোর মতো কোনো খবর এ মুহূর্তে নেই। আমার এবারের ঈদের কাজগুলোর আপডেট একে একে পোস্ট করতে চাই। একই সুরে কথা বলেন গায়ক ও অভিনেতা তাহসান খানও। তার কথায় কয়েকদিন পরপরই শোনা যায়, আমি ও ফারিন নাকি সংসার করছি, এটা নানাভাবে অনলাইনে আসছে, বিশেষ করে অনলাইন মিডিয়াগুলোতে নাকি আসছে। তাহলে ঘটনা কি সত্য? জবাবে তাহসান বলেন, বছর তিনেক আগে আমি ও ফারিন একটি নাটকে অভিনয় করেছিলাম, যেটার সিকুয়েলও হয়, নাটকের গল্প সংসার জীবন নিয়ে। এরপর থেকে কিছু ভুইফোর অনলাইন নাটকের গল্পটা বাস্তবের মতো করে শিরোনাম করতে থাকে। কখনো লেখা হয় সংসার জীবনে তাহসান ফারিন, আবার কখনো সংসার জীবনের নতুন অধ্যায়। শুধু ক্লিক বিটের কারণেই বারবার আমাদের এভাবে সামনে আনা হয়, এটা খুবই বিব্রতকর। জানা যায় 2021 সালের ভালোবাসা দিবসে তাহসান ফারিন অভিনয় করেন কমলা রঙের রোদ নামের একটি নাটকে। নাটকটি পরিচালনা করেন শিহাব শাহীন। সন্তান না হওয়ায় যে পারিপার্শ্বিক চাপ, তার নেতিবাচক চিত্রই দেখানো হয়েছিল নাটকটির গল্পে। এরপর এটির সিকুয়েল নির্মিত হয় কমলা রঙের রোদ 2 নামে। এবারের গল্পে তাদের সংসার জীবনের পরবর্তী চিত্র তুলে ধরা হয়, আর সেখান থেকে এই পর্দা জুটির বাস্তব প্রেম বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সাদাকালো নিউজ।